এক ভাই টোকিওতে আমাকে ধরে বললেন, ভাই বহু কষ্ট করে এই ছোট থাকতে বাচ্চাগুলোকে আপনার ভাবিকে ফ্যামিলিকে দেশ থেকে আনাইছি, অনেক কষ্ট করে আনায়া এই উন্নত দেশে উন্নত জায়গায় তাদের বসবাস করাচ্ছি, পড়ালেখা করাচ্ছি। এই ছেলে পিছিয়ে থাকতে এখানে আসছে, এখন একটু বড় হয়েছে, এই 8-9 পড়ে, এরকম কিছু একটা। তো একদিন তাকে আমি একটু জোরে ধমক দিছি, কারণ সে এমন একটা জঘন্য কাজ করছে, ধ্বংস হয়ে যাবে, সে খারাপ পথে গেছে। আমি তাকে একটু মুখে শাসন করছি, কোনো গায়ে হাত দেয়নি। সে পুলিশ কল করে পুলিশ আনায় আমাকে ধরাই দিস। পরে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, তুমি তার স্বাধীনতা খর্ব করেছো, যে অতি স্বাধীন, স্বাধীনতা খর্ব করেছো, এই জন্য বলে যে আমার থানা নিয়ে গেছে, নিয়ে আমার জেলে বসছে, বিচার হয়েছে, বিচারের সিদ্ধান্ত হয়েছে যে আমি এখন থেকে এই ছেলেকে রাষ্ট্রীয় প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ দেওয়ার জন্য তাকে আলাদা বাসা বানা করে দিব, মাসে মাসে খরচ দিব, বসায় বসায় খাওয়াবো, সে যা খুশি তা করবে, তাকাইতেও পারবো না, এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাহের যা খুশি করবে। তো আমাকে ভদ্রলোক বলছিলেন, হুজুর এই বেদনা এই দুঃখ কাউকে বলে বোঝানো যাবে না। মানুষ মনে করে যে ওয়েস্টার্ন কালচারে বসবাস করলে সুখের সাগরে মনে হয় ভাসে। আরেক ভদ্রলোক আমাকে মালয়েশিয়াতে বললেন, বলেন যে ভাই আপনারা তো ওয়াজ করেন, বাস্তবতার খোঁজ খবর রাখেন কিছু। আমাকে কি বলে যে ওয়েস্টার্ন কালচারে আমাদের বাংলাদেশ থেকে যাওয়া, এই সমস্ত অঞ্চল থেকে যাওয়া অনেক ফ্যামিলি, আমি সবার কথা বলছি না, অনেক ফ্যামিলি সেই অসভ্য কালচারের থাবায় এই পরিমাণ ধ্বংসের অতলতলে হারিয়ে যায় যে কোনো ফ্যামিলির কোনো ইয়াং ছেলে কোনো মেয়ের সাথে রিলেশন করলে, অবৈধ ভালোবাসা যেটা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে মা বাবা খুশি হয়ে যায় এবং অন্যদের কাছে প্রাউড ফিল করে। কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ শুকর আদায় করে এবং অন্যান্য ফ্যামিলির লোকদের কাছে যায় গর্ব করে বলে, আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে, আমার মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করেছে, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর, অ্যাটলিস্ট তারা গে হয় নাই। কোথায় চলে গেছে দুনিয়া যে সমকামিতার যে ছোবল, সেই ছোবল আমার ছেলেকে আমার মেয়েকে পায় নাই, এইটুকু বলে সে অন্তত আত্মতৃপ্তিতে ভুগছে যে অন্তত এই অ্যাক্সিডেন্ট থেকে সে বাঁচছে, অন্তত একটা ছেলে হয়ে একটা মেয়েকে বাছাই করছে, মেয়ে হয়ে একটা ছেলেকে অন্তত বাছাই করছে, এটা হলো তাদের তৃপ্তির জায়গা। আমাদের মুশকিল হলো আমরা মুসলমান, শুধু মুসলমান না, সব মানুষের মধ্যে এই টেন্ডেন্সি যে নদীর এই পাড়ে মানুষ আলারা মনে করে সব সুখ কোথায়, ওই পাড়ে, আর ওই পাড়ালা মনে করে সব সুখ এখানে। পশ্চিমা সংস্কৃতিকে এইভাবে আমদানি করছি আমরা যে আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছি, আমরা টেরও পাচ্ছি। গতকালকে এক মাহফিলে সোনাইমুড়িতে আমি বলছিলাম যে আমাদের সমাজে কিছু সামাজিক সৌন্দর্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে, ইয়াংরা মুরব্বীদেরকে সম্মান করত, এগুলো সমাজে এখন আছে, ধুয়ে মুছে বিদায় হয়ে গেছে, হাতে গোনা কিছু মানুষের মধ্যে কালে ভদ্রে পাওয়া যায়। আমরা আমাদের ছেলেবেলা তো বেশি আগের না, 35 বছর আগে আমরা ছোট ছিলাম, কিন্তু যারা আরো সিনিয়র আছেন তারা বলতে পারবেন যে আমাদের সমাজে তরুণরা মুরব্বীদেরকে কিরকম রেসপেক্ট করতো। একজন মুরব্বী, তিনি অশিক্ষিত হোক, তিনি গরিব মানুষ হোক, তিনি চাচার বয়সী, বাপের বয়সী, শুধু এই কারণে তাকে বিশেষভাবে শ্রদ্ধাভরে সালাম নিবেদন করতো তরুণরা। এখন আছে এগুলো? আরে অন্য লোক তো দূরের কথা, নিজের বাপকে রেসপেক্ট করতে চায় না। পশ্চিমা অপসংস্কৃতির ছোবল আমাদের সমাজকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমি যে জায়গাটা ছিলাম যে অতি স্বাধীনতা সেটি আমাদের সমাজকে ধ্বংসের অতল তলে নিয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে অতি ভালো না, অতি ভালো কোথাও ভালো হয় না, অতি স্বাধীনতাও কখনো ভালো কিছু বয়ে আনে না। স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, কারোর ক্ষেত্রে অতি স্বাধীনতা ভালো কিছু বয়ে আনে না। এবং আল্লাহ তাআলার অমোঘ বিধানের বাইরে আপনি যত রকমের আইডিওলজি, যত রকমের আইডিয়া, যত রকমের থিঙ্কিং থিওরি আপনি অ্যাপ্লাই করে আপনি পরীক্ষা করবেন, একটা সময় আপনি ক্লান্ত হয়ে বুঝতে পারবেন যে না, এটা ভুল পথ, এ পথে শান্তি আসবে না, ততক্ষণে বহু কাঠখড়ি আপনার পোড়ানো হয়ে যাবে। এই জন্য একজন ইমানদার আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে যে আমরা তো সৃষ্টি, মহান স্রষ্টা যিনি বানাইছেন তিনি জানেন কোথায় কল্যাণ আছে, কোথায়
অকল্যাণ আছে। সম্পদ আমরা যখন আহরণ করব, উপার্জন করব, কামাই করব, আমাদের দৃষ্টিভঙ্গি যখন হবে যে এটা আল্লাহর দান, তখন মাথা ঘাড় উপরের দিকে উঠবে না, নিচের দিকে আসবে। যত পয়সা হবে তত বিনয় হবে যে না, আল্লাহ তাআলা আমার প্রতি অনেক অনুগ্রহ দিয়েছেন, আমার চাইতে অনেক মাথাওয়ালা, অনেক বুদ্ধিওয়ালা, অনেক শক্তিশালী, অনেক পরিশ্রমী মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় যারা এত সম্পদ আহরণ করতে পারে নাই, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিয়েছেন, বেটে বলে করে দিয়েছেন। মোহতারাম হাজির, সেজন্য এই দৃষ্টিভঙ্গি আমাদের লালন করতে হবে।